তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি WSIS। এই পুরস্কারে বাংলাদেশকে বিজয়ী করার অপূর্ব সুযোগ এখন আপনাদেরই সামনে। গত দুই বছরের মতো এবারও আপনাদের ভোটে চূড়ান্ত বিজয় নিশ্চিত হলেই বাংলাদেশ হ্যাট্রিকের গৌরব অর্জন করবে। WSIS পুরস্কারের জন্য এই বছর চারটি ক্যাটাগরিতে বাংলাদেশের উদ্যোগ প্রাথমিকভাবে মনোনীত হয়েছে। চলুন দেখে নিই কিভাবে ভোট দিতে হবে। এজন্য WSIS প্রজেক্ট প্রাইজেস 2016 লিখে গুগলে সার্চ করুন। এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করে ভোট চিহ্নিত অংশে ক্লিক করুন। এবারে লগ ইন পেজ আসলে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার অংশে ক্লিক করুন। পরবর্তী পেজেই আপনাকে জানানো হবে যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং আপনি আপনার ইমেল ইনবক্সে একটি কনফার্মেশন মেইল পাবেন। এই মেইলে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে একটি মেসেজ আসবে যে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হয়েছে। এই পর্যায়ে আপনাকে আবারও এই লিঙ্কে groups.itu.int/stocktaking/WSIS prizes/WSIS prizes2016/voting.aspx ক্লিক করে আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সফলভাবে লগ ইন সম্পন্ন হলে ভোটিং পেজ আসবে, যেখানে 1 থেকে 18 নং পর্যন্ত ক্যাটাগরি দেখা যাবে। প্রতিটি ক্যাটাগরিতেই আপনাকে ভোট দিতে হবে। এর মধ্যে 6, 7, 9, 13 নং ক্যাটাগরিতে রয়েছে আমাদের উদ্যোগগুলো। 6 নং ক্যাটাগরি নির্বাচন করলে আপনি SPS ফর ইনক্রিজ ট্রান্সপারেন্সি এফিসিয়েন্সি অ্যান্ড রেসপন্সিভনেস বিষয়টি পাবেন। এরপর আপনি ভোট ফর দিস প্রজেক্ট বাটনে ক্লিক করে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন। একইভাবে 7 নং ক্যাটাগরিতে ডেভেলপমেন্ট অব দ্য ওয়েব বেসড এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন সিস্টেম অব দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। 9 নম্বর ক্যাটাগরিতে টিচার্স পোর্টাল ফর এম্পাওয়ারমেন্ট এবং 13 নম্বর ক্যাটাগরিতে কৃষকের জানালা ফার্মার্স উইন্ডোতে ভোট দিন। মনে রাখবেন 18টি ক্যাটাগরিতে ভোট প্রদানের মাধ্যমে সফলভাবে ভোট প্রদান সম্পন্ন হবে। যে কোনো একটি ক্যাটাগরি বাদ পড়লে আপনার ভোট সম্পন্ন হবে না। সফলভাবে ভোট প্রদান সম্পন্ন হলে এই মেসেজটি আসবে। এই মূল্যবান ভোটটি 10ই মার্চ 2016 আগে প্রদান করে বাংলাদেশের বিজয় নিশ্চিত করুন।